তার মানে যদি বেনিতে হয় মহাকালীতে হয় সেই বাইশ বছর চলে যাবে মানুষ সবাই কি করবে শর্ট রাস্তা দিতে চাই এই জন্য আমরা শর্টে যেভাবে রাস্তা একটার পর একটা রাস্তা দিয়ে দিয়ে বেরিয়ে করেছি এবং এটা আমাদের বেজা বা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে দেখুন লাস্ট কথা নিচের দিকে আমাদের অফ করা হয়েছে এখন এইটা দেখার পর সরকার ইতিমধ্যে আমাদেরকে সিদ্ধান্ত প্রাথমিক একটা সিদ্ধান্ত দিয়েছে ডাক্তার সিদ্ধা মন্ডল প্রাণ করেন ওদিকে শোনা যাচ্ছে দুই দিকে বের করে কিন্তু সবাইকে তাদের বিশ্বাস আপনাদের এটা শুরু করার নামে এদিকে এখন বলে এই রাস্তাটা টেনে আমরা ওদিকে নিয়ে যাব এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত এখন এই হচ্ছে আমাদের ইউনিয়নের যে চিত্র বা ম্যাপ যেটা করা হয়েছে এই জিনিসগুলো ইতিপূর্বে আপনারা আমাদের সঙ্গে আমাদের কিছু চাহিদা করেছেন স্কুল কলেজ রাস্তাঘাট কিছু না বলছিলেন না এখন সবার জিনিস কথা হয়তো আমরা রাখতে পারি না চাই কারণটা কি আমরা সরকারের একটি জায়গা থেকে এসেছি একটা চাকরি করি একটা জায়গা থেকে কিছু ধরনের সিদ্ধান্ত আছে আপনি হয়তো বা স্কুলের কথা বলতেছেন এখানে একটা স্কুল লাগবে স্কুল করার ক্ষেত্রে একটা নীতি ব্যবহার আছে যে এতজন জনসংখ্যা এত ঘনবসতি হলে তবে আপনি স্কুল করতে পারবেন এতজন জনসংখ্যা হলে এই স্কুল থেকে এত এত কিলোমিটার দূরে একটা স্কুলের দূরত্ব লাগে এই ধরনের এখন সরকার একটা নীতি ব্যবহার করেছে আগে বিভিন্ন ছিল না তার জন্য একটা স্কুলের সঙ্গে আরেকটা স্কুল করে এখন সরকার এই নীতি ব্যবহার ফলো করে এর আলোকে আমরা একটা খসড়া মাস্টার প্ল্যান আপনাদের জন্য দাঁড় করেছি আপনারা দেখবেন দেখার পর আপনাদের যদি এখানে এর বাইরেও যদি আর কোনো কিছু মতামত থাকে চিন্তা থাকে দেখবেন আর যদি আপনাদের এলাকার উন্নয়নের সাথে যে আমরা কাজটা করেছি আপনাদের খুলতে বলছে না আপনাদের কাছে আবার তখন আপনার পরিপূরকে তখন আসলে আপনাদের কাছ থেকে জানার জন্য এখন আপনাদেরকে জানানোর জন্য এই জিনিসটা আজকে আমি পুনরায় আবার বলবো যে ব্যক্তি স্বার্থকে ঊর্ধ্বে রেখে জনস্বার্থকে বিবেচনা করে ভবিষ্যৎ প্রজন্মকে চিন্তা করে আপনারা এই কাজটা দেখবেন প্রধানমন্ত্রী চিন্তিত মতামত দিবেন এবং দেখার পরে দেখা শুনবেন দেখার পর আপনারা আপনাদের মতামত দেবেন মতামতটা এই জন্যই দেখবেন মতামতটা যদি আপনারা না দেখেন আপনার জিনিসটা ব্যক্তিগত ভাবে যদি কম না যেটা আমার জিনিস যদি মনে না করো তাহলে কোনোদিনও বাস্তবায়ন হবে না হ্যাঁ বাস্তবায়ন হবে সরকার সিদ্ধান্ত দিয়ে বাস্তবায়ন হবে মনে আঘাত দিয়ে আর আপনি যদি আপনি মনে করেন যেটা আমার জিনিস আমি বলবো তখন হবে কি সংস্কৃত অংশগ্রহণ সেই কাজটা করতে ভালো কিছু না এই ভালো কিছু করার জন্যই এসেছি আপনাদের কাছে এই উদ্দেশ্যে এখানে ব্যাপকভাবে আছে আপনারা দেখবেন দেখার পরে এখন এই জায়গায় যে চিত্র আছে এই যে মায়া মায়া
ধারের জায়গা আছে ওটা ধরে ধরে পানি আইন অনুসারে আমরা কাজ করব। ময়রা থেকে পানি ড্রেনেজের মাধ্যমে বিভিন্ন বিজের সরবরাহ করে ইরিগেশন সুবিধা হবে। আমরা বিভিন্ন ওই জায়গায় মাঝে মাঝে যে গুরুপালনগুলো দেখতেছেন এগুলো হলো নিচু জায়গা, এটা কিভাবে করেছি আমরা স্যাটেলাইটের মাধ্যমে জমির উঁচু নিচ্ছি, আপনি সমতল দেখতেছেন আমরা দেখেছি, দেখে এটা দিয়ে আমরা করে ওই সব জায়গায় পানি যাতে যায় এবং নির্দেশ করে দিয়েছি আপনাদের পুরা উপজেলা এবং আপনার ইউনিয়ন ইউনিয়ন সব এটা করে দিয়েছি। রাস্তাঘাটের সংস্কার এবং প্রশস্ত করে রাস্তা দেখেন, কারণ এটা হলো অনেক রাস্তা করেছি শুধু আপনার ইউনিয়ন না, আপনার ইউনিয়নের পাশ দিয়েও গেছে বাস দিয়েও গেছে বিভিন্ন জায়গায় গেছে এবং এই রাস্তা করার ক্ষেত্রে আমরা যে নীতিমালাটা করেছি ফলো করেছি, মানুষের বাড়িঘর যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারপরে দুই এক জায়গায় যে ক্ষতিটা হবে এমন কোনো কথা না, ক্ষতি হলেও যাতে কম ক্ষতি সরকারের অর্থ যাতে কম খরচ হয় এবং উঁচু জায়গাতে ফাঁকা জায়গাতে রাস্তা করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যেটা ভালো ছাড়তে হবে কারণ আপনাদের এখানে রাস্তা প্রচুর রাখা বাঁকা, আমরা সহজে সোজা রাস্তা করার চেষ্টা করেছি। বিভিন্ন সরা ও খালগুলি সংস্কার, এই খালগুলো নিয়ে আমরা করেছি কি একটা যে খাল যদি সৃষ্টি থাকে তার দুই সাইডে আরও 10 ফিট করে রাস্তা দিয়েছি, গাছপালা লাগানোর জন্য প্রস্তাব আমরা দিয়েছি। তারপর জলবদ্ধতা সমস্যা, যখন এই খালগুলোতে পানি নিচে নেমে যাবে তত জলবদ্ধতা তার থাকার কথা নয়, হ্যাঁ প্রচুর বৃষ্টি হলে একটু সময় পানি জমতে গেল বা এটা তো নামতেও যাবে সময় লাগে, কিন্তু ওই জলবদ্ধতা থাকবে না আশা রাখি। কয় নিষ্কাশন ব্যবস্থা, যখন এই পানিগুলো নেমে যাবে তখন কয় নিষ্কাশনগুলো তার সাথে নেমে চলে যাবে, এটা সমাধান হয়ে গেছে। 6 নং ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে শহর নতুন রাস্তার দরকার, আমরা যে রাস্তার প্রস্তাব দিয়েছি 6 নং রাস্তা হয়ে গেছে, এখানে মেন বড় রাস্তাগুলো দেখা যাচ্ছে ক্ষুদ্র রাস্তাগুলো দেখতে দেখা যেত রাস্তা করেছে। পাহাড়ি ধসের সমস্যা, পাহাড়ি ধসের জন্য আমরা বন বিভাগকে অলরেডি আমাদের দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে চিঠি দিয়ে বলেছি পাহাড়ি ধস যাতে প্রশিক্ষণ করা হয়, পাহাড়ি ধস যাতে না নামে এই জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বন বিভাগকে এবং সরকারিভাবে তাৎক্ষণিকভাবে চিঠি দিয়েছি। সুইমগেট কার্পেট এবং ব্রিজের দরকার, এই খালগুলো সংস্কার করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি, যার কারণে কিন্তু শুধু ইকোনমির জন্য পানি উন্নয়ন বোর্ড কিন্তু গভর্নমেন্টটা বাংলো করেছে অফিস করেছে, তারা পুরো নিজস্বের পানিটাকে কীভাবে করবে আমাদের পানি আনবে কার্যক্রম অলরেডি ওই অংশের দিকে দেখবেন কিছু খালগ্রহণ কার্যক্রম শুরু হয়ে গেছে, যেটা আমাদের আপনাদের এখান থেকে বলার পর প্রাথমিকভাবে আইডেন্টিফাই যেটা করা যেতে সেটা করেছে, আর বাকিগুলো এখন কার্যক্রম ধারাবাহিকভাবে সরকার করব। আপনি খেয়াল করে দেখেন ওইদিকে আপনার ওই যে মহিলা খাতা ওইদিকে তো চলে তার সরকার হয়ে গেছে, এটা আমরা কিন্তু বলে দিচ্ছিলাম তারা যেটা বিশ্বত খাল দেখা যাচ্ছে ওইটা, আর এখন আমরা যখন গেজেট করে দেবো তখন এটা ধরে ধরে তারা সরকারি চলবে। বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ সমস্যার জন্য অলরেডি ফলে আমাদেরকে যেটা ডেটা কর্তৃপক্ষ জানাচ্ছে যে ওখানে যে পরিমাণ বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ কেন্দ্র তারা করতেছে সাইজও তারা করতেছে, করার পর সাপের বিদ্যুৎটা আপনাদের এলাকায় দিয়ে দিন, এটা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা, হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আপনাদের এলাকায় যতজন জনবল আছে তাদের জন্য করা এবং ভবিষ্যৎ যারা আসবে তাদের জন্য যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান লাগে সেটা করা হয়েছে, এটা করা হয়েছে কীভাবে একটা হাউসিং যোগ করা হয়েছে, আর খালি আপনি ল্যান্ড যদি এইভাবে চতুর্দিকে বাড়াই করেন তাহলে কৃষি থাকবে একটা হাউসিং যোগ পরিকল্পিত যার ভিত্তিতে আমাদের মন্ত্রণালয় কিন্তু অলরেডি দেখা গেছে জাতীয় রেল কর্তৃপক্ষ সোনা পাহাড়ের ওখানে এরকম কয়েকটা প্রকল্প গ্রহণ করেছে যেখানে ক্লাস সিস্টেমে বাড়ি করে একটা জায়গা তার মধ্যে থাকবে কমিউনিটি সেন্টার স্বাস্থ্যকেন্দ্র মসজিদ মন্দির সব কিছু মিলে একটা হাউসিং কমপ্লেক্স করতেছে, অলরেডি দুটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখন সাম্প্রতিক আরও কিছু গ্রহণ করেছে কান্না শেষ হওয়ার পর করি। তারপর সরকারি প্রাথমিক সাথে ফুটো হওয়ার আমরা ফুটো হওয়ার কিন্তু হচ্ছে রাস্তা ক্রস করার জন্য যেমন আমরা ইন্ডেশনে বা দাঁড়িয়ে শুধু ফুটো হওয়ার ফ্লাইওভার দিয়ে রাস্তা ক্রস দুইটা 12 ঘন্টা ফ্লাইওভার করা হয়েছে, মাঝে মাঝে যে জায়গাগুলোতে এই রাস্তাগুলো হাইওয়ে করতে ক্রস করবে সেখানে অবশ্যই ফুটো হওয়ার দিয়ে আধুনিক প্রযুক্তি কাজ করা, তবে ফুটো হওয়ার বিরুদ্ধে কাজ এখনো শুরু হয়েছে কারণ এটা এলিভেটেড এক্সপ্রেস একটা হওয়া দরকার, একটা জিনিস করার পর আমার যাতে না ভাঙে এই প্ল্যানটা হলে এটা সঙ্গে সমন্বয় করে সরকার এটা কাজ করবে।
আমাদের প্রয়োগ করার জন্য যে উদ্দেশ্য ছিল সেটা আমরা পূরণ করতে পারছি।
Nada, yo ya te hablé, yo te estoy diciendo. ¿Cuánto gusto más? ¿Cuánto más? ¿Cuánto más?